চীনের ব্যাংকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট রয়েছে এমন খবরে তোলপাড় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সহ নির্বাচনী প্রচারণার মাঠ। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির ট্যাক্সের নথি ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চীনে নিজের ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। এমনকি 2013 থেকে 2015 সাল পর্যন্ত মাত্র 2 বছরে চীনের স্থানীয় ট্যাক্স পরিশোধ করা হয়েছে ওই ব্যাংক হিসাব থেকে, যার পরিমাণ $1,85,000 বেশি। তবে ট্রাম্পের আইনজীবীর দাবি কেবল চীন নয়, বরং গোটা এশিয়ায় হোটেল ব্যবসা বাড়াতে ওই অ্যাকাউন্ট খোলা হয়। এর আগে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ঘোর সমালোচনা জন্ম দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন সেই দেশে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকার খবরে প্রচারণা মাঠে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে যাচ্ছেন তিনি।